যুক্ত করি আল্লাহর সেটা হচ্ছে বাংলাদেশের থেকে কোন না কোন ধর্মে বিশ্বাসী এখন আমি যদি নাস্তিক হয়ে যাই তাহলে আমার ফিউচারটা কি হবে তার আগে তার আগে আপনি আমাকে একটু বলেন আপনাকে কোন পাগলে নাস্তিক বলছে

অথবা হাদিস থেকে সবকিছু ভুল প্রমাণ করে দিচ্ছেন তো সেগুলো দেখার পর एक्चुअली ধর্ম থেকে বিশ্বাসটা অনেকটা কমে গেছে কমে গেলে কমে গেলে তো এটা তো মানে মানুষের হাতে না তো এটা যে আপনি আস্থিক হতে চাইলেন হইলাম আবার আস্থিক হতে চাইলেন হইলাম এটা তো মানুষের হাতে না তো ভাই এটা তো মানুষের ভিতরে মানে শতস্ফূর্তভাবে এই জিনিসটা আসে হয় আপনি বিশ্বাস করবেন অথবা বিশ্বাস করবেন না বিশ্বাসটা তো মানুষকে জোর জবরদস্তি করে করানো যায় না বা অবিশ্বাসটাও মানুষকে জোর জবরদস্তি করে করানো যায় না এটা হচ্ছে একটা রিয়লাইজেশন কিন্তু এই রিলাইজেশনটা হওয়ার সাথে সাথে কিছুটা প্রবলেম ফেস করতে হয় যেমন বাংলাদেশে এইটি পার্সেন্ট মানুষ হচ্ছে রিলিজিয়াস এখন বাংলাদেশে তো বাংলাদেশে তো সেভেন্টি মানুষ অশিক্ষিত মূর্খ তাতে কি আসলো গেল মানে বেশিরভাগ মানুষ অশিক্ষিত মূর্খ দেখে বাংলাদেশের বেশিরভাগ মানুষ অশিক্ষিত মূর্খ দেখে আমারও এখন অশিক্ষিত মূর্খ হয়ে থাকতে হবে দুন দুনিয়ার কিছু আমি জানবো না কিছুই দেখবো না বাংলাদেশের বেশিরভাগ মানুষকে আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে আমেরিকা আমেরিকা মানে ইউএসএ ইউএসএ দেশটা রাজধানী কোথায়

তার মানে হচ্ছে এই মেয়ের প্রতি এই মেয়ের আপনার প্রতি কোনো ভালোবাসা নাই আপনার প্রতি কোনো আপনার প্রতি কোনো রেসপেক্ট নাই একটা বিয়ের সম্পর্কের ভিতরে সবচেয়ে জরুরি হচ্ছে পরস্পরকে শ্রদ্ধা করা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আপনার প্রতি যার রেসপেক্ট নাই ন্যূনতম কোনো রেসপেক্ট নাই আপনাকে যে মানে ভালোবাসে না তাকে আপনি কেন হুদাহুদি বিয়ে করতে যাবেন ভাই মানে অদ্ভুত সব কথাবার্তা বলতেছেন তো ভাই আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে এই সমস্ত কথা শুনে হ্যাঁ এইভাবে আমি কখনো চিন্তা করি না আমি চিন্তা করি কি হবে আমি তো আমি যদি কাউকে সে কোন ধর্মের কি এগুলো তো আমার যাবে আসবে না এগুলো তো আমার কাছে কোনো মানে ফ্যাক্টরি না কোন কিছু মিন করে না আমার কাছে হ্যাঁ যার প্রতি আমার শ্রদ্ধা থাকবে যার প্রতি আমার ভালোবাসা থাকবে তাকে সে কোন ধর্মের এইজন্য আমি তাকে বিয়ে করব না বলবা হয় তুমি তো এই ধর্মের এইজন্য তোমরা বিয়ে করব না তার মানে আমি অত্যন্ত নিকৃষ্ট মন মানসিকতার সাম্প্রদায়িক মন মানসিকতার মানুষ অত্যন্ত নিচু শ্রেণীর মানুষ এই রকমের লোকের করতে হবে সংসার করতে হবে কেন রে ভাই ধন্যবাদ আপনার কথায় আমি অনেককে ক্লিয়ার হয়ে গেছি এখন আমার একটা প্রশ্নের উত্তর যদি দেন না আমার প্রশ্ন উত্তর দেয়া শাশানি নাস্তিক হইলে আমি আপনি কোনো কিছু পাবেন না কোনো फायदा নাই আস্তিক হইলে আপনার অনেক फायदा আছে ঘুরটুর পাবেন ভাটুর পাবেন চারটা বিয়ে করতে পারবেন গণিমতের মাল পাবেন দাসি টাসি পাবেন দাসি টাসি করতে পারবেন ছোট বাচ্চা মেয়ে করতে পারবেন সবই সবকিছু আপনার জন্য একদম ইয়া মানে দরজা খোলা কিন্তু নাস্তিক হলে তো আপনার যুক্তি তথ্য প্রমাণ এগুলো দিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং একজন নারীকে সম্মান দিতে হবে মানে একজন নারীও যে আপনার মতো একজন পরিপূর্ণ মানুষ সেই বোধটা আপনার ভিতরে থাকতে হবে হ্যাঁ তার প্রতি রেসপেক্ট থাকতে হবে এটা থাকলে তো আপনি চারটা বিয়ে করতে পারবেন না বা দাসি করতে পারবেন না শিশু করতে পারবেন না গণিমতের মাল নিতে পারবেন না এটা তো অনেক লস আসলে হ্যাঁ নাচতে গেলে আসলে আহ ভীষণ লস তারপরে মনে করেন যে আপনি ইউরোপে আসছেন ইউরোপে এসে আপনি মনে করছেন বাংলাদেশে থাকতে মনে করছেন ইউরোপে মনে অনেক ফ্রি সেক্স যাই ইউরোপে গিয়ে একটু ফ্রি সেক্স করে আসি হ্যাঁ কিন্তু এখানে আসলে দেখবেন যে এখানে প্রত্যেকটা মেয়ে হচ্ছে আত্মসম্মান বোধ সম্পন্ন নিজের ইনকাম নিজে করে খায় তারা কাউরে পুষে না তাদেরকে পটাইতে হইলে আপনার মানে মানে মাথার গাম পায়ে ফেলতে হবে এক্সারসাইজ করে বডি টডি বানায় টানায় নিজের স্মার্ট করে মানে জামা কাপড় সুন্দর জামা কাপড় পরে হ্যাঁ ওদেরকে গিয়ে ডিস্কোতে তাদেরকে দেখাইতে হবে আপনার কত মাসল আপনি কত ভালো সুন্দর করে কথা বলেন আপনার মানে গাড়ি আছে নাকি টাকা আছে নাকি আপনার চাকরি কত ভালো এইগুলা দেখাইলে টাকালে হয়তো দুই চারটা মেয়ে হয়তো দুই একটা মেয়ে হয়তো পড়তে পারে সেটা অনেক দীর্ঘ মানে সংগ্রামের বিষয় এই এই দেশে মেয়ে পটানো হচ্ছে খুবই ডিফিকাল্ট কিন্তু আপনি যদি মুমিন হন তাহলে আপনি হয়তো আপনার বাপে বলবা যে কলিমুদ্দিনের মায়রে দেখছি চল গিয়া বিয়ে করে আসি আপনি কি বিয়ে আসলেন মেয়ের কোনো কনসেন্ট নাই মেয়ে কিছুই বুঝে নাই ওরা বিয়ে দিয়ে দিচ্ছে আপনার সাথে কত সুন্দর কত মজা তারপর আবার চারটা বিয়ে করতে পারবেন কত সুন্দর কত মজা ভাই একদম মানে খারাপ অবস্থা হবে নাস্তিক হয় না নাস্তিক হওয়ার যদি চিন্তা মাথায় এসে থাকে তাহলে মাথা থেকে বাদ দিয়ে দেন আপনি মুমিন আছেন ভালো আছেন আচ্ছা এখন যে আপনারা যে নাস্তিকতা প্রচার করে যাচ্ছেন আপনি চিন্তা করছেন মোহাম্মদ আপনি কখনো নাস্তিকতা আবার মিথ্যা কথা বললেন আবার ফালতু কথা বললেন ভাই নাস্তিকতা আমরা কখনো কোনো লাইভ থেকে আমরা কখনো প্রচার করি নাই প্রচার মানে কি মানে হচ্ছে মনে করেন মনে করেন প্রচার মানে কি মনে করেন ফেয়ার এন্ড লাভলি প্রচার মানে হচ্ছে ফেয়ার এন্ড লাভলি প্রচার যখন কেউ করবে বা ইসলামের প্রচার যখন কেউ করবে বলবে ফেয়ার এন্ড লাভলি মাখিলে আপনার গায়ের চামড়া সাদা হয়ে যাবে আর অনেক সুন্দর হবে অনেক ভালো হবে আপনার বিয়ে হয়ে যাবে এগুলো আপনাকে কোনো একটা প্রত্যাশা দিবে ইসলাম ধর্ম সেরকম আপনাকে কিছু প্রত্যাশা দিবে যে আপনি দুনিয়াতে মাল তারপর বিয়ে করতে করতে পারবেন 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 এতগুলা রাখতে শিশু আবার কেয়ামতের ময়দানে আপনি বাহাত্তরটা হুর পাবেন উঁচু উঁচা থাকবে হ্যাঁ অনেক থাকবে জিনিসপত্র হ্যাঁ এইগুলা আপনাকে লোভ দেখাবে ক্রমাগত এবং গেলমানের লোভও দেখাবে গেলমানো পাইবেন গেলমানো করতে পারবেন এই লোভগুলো আপনাকে দেখানো হবে কিন্তু নাস্তিকরা তো এই ধর নাস্তিকতার তো কোনো প্রচার হইতেই পারে না কারণ নাস্তিকতার তো কোনো বেনিফিটই নেই আমি তো আপনাকে অলরেডি

আমরা শুধুমাত্র যুক্তি তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারি আমরা কখনো দাবি করি না যে আমরা সত্য বলতেছি বা আমাদের ইয়াগুলো মানে সম্পূর্ণ সত্য এটা কখনো আমরা দাবি করি না সেটা সেটা হচ্ছে মানুষের উপরে নির্ভর করে মানুষ এই জিনিসটা যুক্তিটা বুঝতে পারবে কিনা সত্য হচ্ছে খুবই একটা ইয়া বিষয় মানে খুবই কমপ্লিকেটেড একটা ধারণা আমরা এই ধারণা ধারণার কথা বলি না আমরা বলি যে আমাদের কাছে এই যুক্তি আছে এই যুক্তি অনুসারে এই যে এটা হচ্ছে এরকম এখন তারপরে আপনি সেই জিনিসটা চিন্তা করে দেখবেন যে আমাদের যুক্তিটা কতটুকু ভ্যালিড সেটা আপনারা চিন্তা করে দেখবেন

তারপর কি হলো যে ইহাদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে ওকে তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে হ্যাঁ তারপর জেনে রেখো এই ভূখণ্ডে মালিকানা আল্লাহ তার রাসুলের এইখানে রাসুলের মালিকানা আচ্ছা আমি তোমাদের এই ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই সুতরাং তোমাদের কোনো জিনিস বিক্রি করতে সকম হলে বিক্রি করো অন্যথায় জেনে রেখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ তাল্লাহ রাসুল হ্যাঁ বোঝা যাচ্ছে এটা কিছুটা থ্রেটেনিং আচ্ছা মানে এই হাতিসটা তো আপনি পড়লেন এখন আপনি আমাকে বোঝান তো যে ইহুদি গোত্রকে কি একটা হুমকি দেওয়া হইলো নাকি মানে দাওয়াত দেওয়া হইলো বলেন হুমকি দেওয়া হইলো না দাওয়াত দেওয়া হলো অ্যাকচুয়ালি বিষয়টা বোঝা যাচ্ছে না কিছুটা হুমকির ভাষায় কিন্তু কিভাবে বলছে এই যে এখানে তো লেখা আছে জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ তার রাসুলের এই তিনবার ইসলামের ইসলামের দাওয়াত দিল ওরা না করে দিল এরপরে বললো যে এইখানে এই জায়গাটা তোমরা যেখানে ভিটামাটি তোমাদের ভিটামাটি তোমরা যেখানে শত শত বছর ধরে বসবাস করতেছো এই ভিটামাটি জায়গা সম্পত্তি সব আমার আল্লাহ এবং তার রাসুলের আমি তোমাদের এখান থেকে বিতাড়িত করব তোমরা এখান থেকে যাও মানে আপনি মনে করেন আপনি অনেক বছর ধরে একটা আপনার বাপ দাদার বাড়ি ভিটা যেটা আছে সেখানে মনে করেন হিন্দুরা এসে যদি আপনাকে একই কথা বলে যে হে মুসলমানের বাচ্চা হিন্দু ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবে হিন্দু ধর্ম গ্রহণ করো নিরাপত্তা পাবে হিন্দু ধর্ম গ্রহণ করো আহ তারপরে কি তৃতীয়বারই এই কথার পুনরাবৃত্তি করলো তো আপনি বললেন যে না না আমি হিন্দু ধর্ম গ্রহণ করব না আমার ইসলাম ধর্ম ভালো আছে তখন তারা সেই হিন্দুরা বললো আপনাকে জেনে রাখো এই ভূখণ্ডের মালিক কৃষ্ণ এবং নরেন্দ্র মোদীর আমি তোমাদেরকে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অর্থাৎ জেনে রাখো এই ভূখণ্ডের মালিক কৃষ্ণ ও তার মোদী নরেন্দ্র মোদী মনে করেন ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে বাংলাদেশের জনগণকে এই হুমকিটা দিল তখন আপনার কাছে জিনিসটা কি হুমকি মনে হবে নাকি আমার কাছে হুমকি মনে হচ্ছে আপনার কাছে কি মনে হবে দাওয়াত দিয়েছে হিন্দু ধর্মের আচ্ছা মনে করেন মনে করেন আমেরিকান সৈন্য যদি বাংলাদেশ এসে এই কথাটা বলে খ্রিস্টান ধর্মগ্রহণ করো শান্তিতে থাকবে খ্রিস্টান ধর্মগ্রহণ করো নিরাপত্তা পাবে তৃতীয়বার একই কথার পুনরাবৃত্তি করে বললো মালিকানা ডোনাল্ড ট্রাম্প এবং মানে যিশুর আমি তোমাদের এই ভূখণ্ডের দাওয়াত এটা এই মুহূর্তে তো হুমকি কিন্তু হুমকি দেওয়ার জন্য তো তাকে কিছু লোক জোগাড় করতেছে মানে শুরুতে তো তার কাছে এত ক্ষমতা ছিল না যে একটা ইহুদি সম্প্রদায়কে সে কি করলো হুমকি দিয়ে তাড়িয়ে দিবে শুরুতে সেই পাওয়ার টা জোগাড় করলো কিভাবে শুরুতে সে জোগাড় করেছে বিভিন্ন ভাবে জোগাড় করেছে তার আত্মীয় সব প্রথমে সে আপনি তো যদি সিরাত পরে থাকেন তাহলে আপনার জানার কথা প্রথমে কেউই তাকে তেমন একটা পাতা দেয়নি তার বউ আর তার বন্ধু আবু বকর তার মানে বাসায় যে আশ্রিত ছিল আলী এই তিন চারজন মিলে ইসলাম ধর্ম গ্রহণ করে এদিক বলছে তারপর কয়েকটা দাস দোষকে তারা ভাও করতে পারছে তারপরে এখান থেকে মাইটের খায় তারপরে মানে মক্কা থেকে পলাইছে মদিনায় মদিনায় গিয়ে তারা হচ্ছে গিয়ে বিভিন্ন বড় বড় যে ডাকাত ছিল বড় বড় খুনি ছিল তাদেরকে একত্র করছে এই যে যেমন ধরেন আহ ওই লোকটার নাম কি আর সালমান ফার্সি সালমান ফার্সি ছিল একটা সৈন্য দলের মানে নেতা সৈন্য দলের যোদ্ধা ছিল ভাড়াটা যোদ্ধা ছিল এরকম অনেকগুলা ভাড়াটা যোদ্ধা ছিল খালিদ বিন ওয়ালিদ ভাড়াটা যোদ্ধা ছিল ওমর ওমর ছিল ভাড়াটা যোদ্ধা সে অনেক খুনি ছিল মানে মানুষ মেরে ফেলতো অনেক বদমেজাজি লোক ছিল এরকমের কিছু লোকজন সে জোটাইতে পারছে তাদেরকে তারা তারা দেখছে যে এখানে যুক্ত হইলে গণিমতের মালটাল পাওয়া যাবে তারা এসে যুক্ত হয়েছে যারা হচ্ছে বিভিন্ন জায়গায় ডাকাতি ডোকাতি করে বাড়াইতো মানে দস্যু হিসেবে বিভিন্ন জায়গায় পরিচিত ছিল এদেরকে কয়েকটা জোগাড় করে তারপর সে হানা দিছে বাণিজ্য কাফেলা হানা দেওয়া শুরু করছে মানে মক্কার বাণিজ্য কাট করতো জানেনটা পড়েন নাই সিরাজ গ্রন্থে তো একদম পরিষ্কার ভাবেই কোন রাগঢাক ছাড়া বলা আছে মোহাম্মদের সৈন্যরা মক্কা ওই যে মদিনা যখন আসছে তখন মক্কার বাণিজ্য কাফেলা গুলা ওগুলো তো বাণিজ্য কাফেলা ছিল বাণিজ্য নিয়ে অনেকদিন ধরে বাণিজ্য তিন চার বছর বাণিজ্য করে দেশে ফিরে আসতেছে টাকা পয়সা নিয়ে হ্যাঁ ওরা অনেক দিন দূর দূর দেশ গিয়ে বাণিজ্য টানিজ্য করছে ব্যবসা করে টাকা পয়সা নিয়ে সৈন্য গিয়ে লাভ লাভ দিয়ে তাদের টাকা পয়সা ছিনা নিল তাদের তাদের উট্টুট ছিনে নিল এগুলো তো একদম পরিষ্কার ভাবে আসছে সিরেদ গ্রন্থে এগুলো তো কোনো রাগ ঢাকু তো নাই মানে এমন না যে খুব রেখা রেখা ওরা বলছে রাগ ঢাকু নাই একদম সরাসরি বলা আছে যে বাণিজ্য কাফেলা আক্রমণ করে লুটপাট করে গণিমতার মাল নিয়ে আসছে এই কথাগুলো তো আপনারা আগেও বহু বছর শত শত বছর ধরে মানুষ এগুলো পড়তেছে হাদিস এগুলো জানতেছে কিন্তু তারপরও কেন মানুষ ইসলাম ধরে রাখতে ইসলাম ধরে রাখছে কারণ হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদেরকে যখন আপনি শেখাবেন একটা জিনিস বাচ্চাদেরকে বাচ্চা বয়স থেকে যখন এই জিনিসটা মারপিট করে তাদেরকে শেখাবেন মানে প্রচন্ড মারপিট করে বাচ্চাদেরকে যখন শেখাবেন তখন তো বাচ্চাদের আচ্ছা দেখেন এই ভিডিওটা দেখেন হ্যাঁ দেখেন শাসনের স্বার্থে বাচ্চাদেরকে প্রহার করা এটা ইসলামী শরীয়তে জায়েজ কারণ ইসলাম একটি শিশুকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য বাবা মাকে অভিভাবককে শিক্ষককে অনুমোদন দিয়েছে এক্ষেত্রে মৌলিকভাবে একটি হাদিস আমাদের সামনে রয়েছে হাদিসটি হলো সাত বছর বয়সে বাচ্চাকে সালাতের নির্দেশ দেওয়া প্রসঙ্গে এবং বহু বলেছেন মুরু আদিষে কীভাবে তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে সালাতের নির্দেশ করো নামাজের নির্দেশ করো আর দশ বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো মারো শাসন করো

আচ্ছা মন রাখবো আবিториক মতনে হ্যাঁ কয় বেলা আবি দিগালা আবি বিকালে কালামে হাইตา আবি হাইতাম সব সময় মাঠে থাকবে মন রাখবো মন রাখবো আচ্ছা দেখলেন এই বাচ্চাটাকে কিভাবে মানে মানে টর্চার করা হচ্ছে এবং তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে এইভাবেই তো বাচ্চাদেরকে মানে বড় করে মাদ্রাসা যাবি কিনা কোরআন পড়বে কিনা ধর্ম বিশ্বাস করবে কিনা এবং বলে দিচ্ছে যে ইসলাম ত্যাক করলে তো গলা ফালাই দিমু গলা কেটে ফালামু হ এক করে মাইরা লামু tyle মানে এই এই আতংক থাকলে আপনি আবার মানে গর্ব করে বলতে পারেন এত মানুষ মুসলমান ভাই আপনারা তো ধর্মে তো বলা আছে যে এই ধর্ম ত্যাক করলে গলা কেটে ফেলতে বলা আছে না সে ব্যাপারে বলতে পারছি না কারণ

আপনি নিশ্চয়ই দেখছেন কিন্তু এখন মানে মিথ্যা কথা বলতেছেন আপনি সত্যি এটা দেখান আমি সত্যি স্বীকার করি কিনা এটা দেখা যাবে আপনি দেখান আমার আমার ধারণা যে আপনি খুব ভালোভাবে জানেন মুরতাজ ইসলামে মুরতাজ হত্যার বিধান কি কিন্তু আপনি এখন মানে নাস্তিকের কাছে তো একটা মানে মানিজ্য মারা যাবে এই আপনি বলতে বলতে লজ্জা পাচ্ছেন আমি নিশ্চিত কারণ এটা আমরা কারণ এটা আমরা এত হাজার বার এত হাজার বার বলছি এত হাজার বার দেখাইছি এত হাজার বার ইয়া করছি আপনার তো মানে এত ফেসবুকে এত বড় বড় পোস্ট হয়েছে

যে প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তরটা আপনি দেন না অন্য আরেকটা উত্তর দেয়া শুরু করেন আপনাকে জিজ্ঞেস করেছি এই যে একটুখানি ভিডিও দেখলেন এখান থেকে আপনি কি বুঝেছেন বিশ্বাস করা যায় কি যায় না সেটা যখন জিজ্ঞেস করবো তখন ওইটা বললেন ওই উত্তরটা দিয়ে আপনাকে প্রশ্ন করেছি যে এই ভিডিওটা যে আপনাকে দেখালাম এই ভিডিওটার ভিতরে বক্তা সে বিশ্বাসযোগ্য কি বিশ্বাসযোগ্য না সে আসলে হাদিসের কথা করেন হাদিসের কথা বলতেছে না কি বলতেছে না সেটা নিয়ে পরে আলোচনা করবো এই মুহূর্তে জিজ্ঞাসাটা হচ্ছে যে এই এরা

আর সেই হাদিস হাদিস গ্রন্থগুলো থেকে আমরা একটু দেখে নিই যে এই ব্যক্তি যে কথাটা বললো সেটা আসলেই হাদিস এলাকা আছে না কেমন হতে পারে এই বেটা মানে মূর্খ হুজুর বাজার বানায় বলছে এরকম তো হইতেই পারে আচ্ছা ঠিক আছে আমরা দেখি তাহলে এই হাদিসটা একটু আমাদেরকে একটু পড়ে শোনান ভাই শোনান আবু দাউদ শরীফের হাদিসটা একটু পড়ে শোনান আচ্ছা আহমদ ইবন মোহাম্মদ রাদাহু একরাম রাদাউল্লা থেকে বর্ণিত যে আলী রাদাল্লাহ ওই সমস্ত লোকদের আগুন দিয়ে পুরী দেন যারা মোরতাদ হয়েছিল মোরতাদ ওকে অবশ্য আমি তাদের আল্লাহ রাসুলের নির্দেশ মতো হত্যা করলাম তিনি আচ্ছা বুঝতে এখানে এখানে পরিষ্কার যে মোটা হয়ে গেলে তাকে হত্যার বিধান আছে আচ্ছা এখানে যে আমি আমি যে জায়গাটা ইয়া করে দিচ্ছি সেই জায়গাটা একটু জোরে পড়েন তিনি সাল্লাম বলেছেন যদি কেউ দিন পরিত্যাগ করে মুরতাজ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করো ওকে আচ্ছা দিন দিন পরিত্যাগ মানে হচ্ছে ইসলাম পরিত্যাগ তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা সুনান আবু দাউদ শরীফের হাদিস এরপরের হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দিন ত্যাগ করে মুরতাদ হয়ে মুসলমানের জামায়াত থেকে বেরিয়ে যায় আচ্ছা সরাসরি সহি বুখারি থেকে দেখি এটা বুখারি শরীফ দেখা যাচ্ছে ভাই হ্যাঁ দেখা যাচ্ছে বুখারি শরীফ থেকে দেখি এখানে কি লেখা আছে একটু পড়েন তো আট নম্বর হাদিসটা একটু পড়েন তো

না নিচে বলা আছে তিন দিন সময় দিতে হবে তিন দিন সময় দিয়ে বয় দাখতে হবে ওই তুই তবা কর নিলে মেরেলামু তুই তবা কর নিলে মেরেলামু তুই আবার দিনে ইসলামে ফেরত আয়ে তোর নিলে মেরেলামু তিন দিন পরে তার তিন দিন পরে যদি না আসে তাহলে তিন দিন পরে মেরে ফেলতে হবে আর যদি তিন দিনের মধ্যে যদি সে আবার ফেরত আসে তাহলে তো বেঁচে গেল তার মানে হচ্ছে ইসলাম হচ্ছে একটা ইদুর ধরার কল যেটা থেকে বাইরে ওঠার কোনো সুযোগ নেই নাকি হ্যাঁ হাদিস অনুযায়ী তো সেরকমই কাটে আর বাইরেলে গলা কাটে নাকি তরবারি নিয়ে বাইরে ছিল মুরতাদ কতল করে যারা ইসলাম ধর্ম ত্যাগ করছে তাদের সবাই মেরে হলো অনেক শত শত লোক হাজার হাজার লোক মেরে হলছে কে বলছে আপনাকে মুরতাদ কম হয়েছিল তদন্ত এরপরে তার ভয় কেউ ইসলাম ধর্ম ত্যাগ করতো

ফর আমাদের ফিলিংস আমাদের চিন্তা আমাদের বর্তমান স্টেট এগুলা ম্যাটার ওর এন্টিমেটার মতো না যেমন লাইফ হচ্ছে একটা ইম্যাটেরিয়াল জিনিস যেটাকে আমরা একটা একটা শব্দ দ্বারা ডিফাইন করি বাট এটা না ম্যাটারের পরে না এন্টিমেটার পরে আপনি যেটা বললেন ভাই আপনি যেটা বললেন যে সেলফ সাসটেইনিং একটা পজিশন এটা মেকানিজম

কিন্তু ম্যাটার এনার্জি তো একই জিনিস আসলে এটা আসলে মানে হ্যাঁ ম্যাটার এনার্জি তো একই জিনিস এখন ধরেন আমরা পড়াশোনা করতেছি এডুকেশন এডুকেশন কি ম্যাটার অর এনার্জি আমরা এখানে কনভারসেশন করতেছি কনভারসেশন কি ম্যাটার অর এনার্জি তো কনভারসেশন কোন ম্যাটার অর এনার্জি না তো পৃথিবীর সবকিছুকে মহাবিশ্বের সবকিছুকে দুইটা স্টেটে ইস্যু ভাগ করা যায় এটা রং কথা আর কি ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত